আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সেই ঐতিহাসিক তুর পাহাড়ে এসে পৌঁছানোর তৌফিক দান করেছেন। শুরু করছি মহান রব্বুল আলামিনের কোরআন কারিম দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, হাল আতাকা হাদিসু মূসা ইযা নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তুমি কি শুনেছ সেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা কি তুমি শুনেছ যখন তার প্রভু তাকে ডেকেছিল একটা পবিত্র মুকাদ্দাস, একটা পবিত্র স্থান, একটা পবিত্র স্থান, সেটাই হচ্ছে সেই তুর পাহাড়। সেই তুর পাহাড়ে যেখানে আমরা এসেছি এই মুহূর্তে, যেখানে আমরা অবস্থান করছি, এটাই হচ্ছে সেই ঐতিহাসিক তুর পাহাড়। তুর পাহাড়কে নিয়ে অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলা পবিত্র কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। ইতিহাস ওই তুর পাহাড়কে নিয়ে যে ইতিহাসগুলো রয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এরকম অনেক নবীদের এখানকার স্থানটা হচ্ছে যাত্রাপথ। তারা এই পথ দিয়েই, এই তুরের তুর এলাকা দিয়েই মিশরে প্রবেশ করেছিল। ইতিহাসের দিকে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা পাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন শাম থেকে মিশরে প্রবেশ করেছিলেন, উনিও এই তুর এলাকা দিয়েই মিশরে প্রবেশ করেছিলেন। তারপরে যখন আমরা চলে আসি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তার ভাইয়েরা ছোটো কালে তার ভাইয়েরা যখন তাকে বিক্রি করে দিয়েছিল বা কূপে ফেলে দিয়েছিল, এবং একদল ব্যবসায়ীরা তাকে যে নিয়ে আসছিল, তাকে এই তুর পাহাড় এলাকা দিয়েই, এই তুর এলাকা দিয়েই তাকে মিশরে প্রবেশ করিয়েছিল। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পরিবারকে, তার ফ্যামিলিকে এবং তার বাবাকে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন যে উদখুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন। পবিত্র কোরআন কারিমে আয়াতটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, তিনি বলেছিলেন তার বাবাকে এবং তিনি বলেছিলেন তার ফ্যামিলিকে, উদখুলু মিসরা, তোমরা মিশরে প্রবেশ করো, ইনশা আল্লাহু আমিনিন, তাহলে নিরাপদে থাকবে। সত্যি মিশরটা একটা নিরাপদ স্থান হয়েছিল সেই সময়ের সেই কালে। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতে এই তুরে এলাকা দিয়েই মিশরে প্রবেশ করেছিলেন। এভাবে আমরা যখন ইতিহাস খুঁজি এবং কোরআনের দিকে চলে আসি, তাহলে পাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে তুর পাহাড়ের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, এটাই হচ্ছে সেই তুর পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জাবাল শব্দটাকে ছয় জায়গা বর্ণনা করেছেন। এই ছয় জায়গার মধ্যে তিন জায়গায় জাবাল শব্দটাকে আল জাবাল, আলিফ লাম দিয়ে মারেফা হিসেবে ব্যবহার করেছেন। এবং আল জাবাল বলতে তিন জায়গায় যে আল জাবাল ব্যবহার করেছেন, এই তিন জায়গা এই তুর এলাকায়, অর্থাৎ এই জাবালে মূসা তুর পাহাড়কেই নির্দিষ্ট করে বলা হয়েছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, অতীন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন। এখানে যে তুর এবং সিনিন এই শব্দ, যেখানেই পবিত্র কোরআনে তুর এবং তুর বর্ণনা করেছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সিনিন শব্দটাও ব্যবহার করেছেন, এরকম দশ জায়গায় পবিত্র কোরআনে আসছে। আমরা যদি পবিত্র কোরআনের ঘটনাগুলা যদি পড়ি, তাহলে আমরা পাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম ওহি গ্রহণ করেছিলেন, আসমানি কিতাব অর্জন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এখানে ডেকেছিলেন, ইজনাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে আয়াতটা আসছে যে তোমার প্রতিপালক তাকে ডেকেছিল, তাকে মুকাদ্দাসি তোয়ায় ডেকেছিল। তাই তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পাহাড়ে, এই যেখানে আমরা এই মুহূর্তে আছি, এইখানেই বলা হয় এই পাহাড়েই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছিলেন এবং এখানেই এসেছিলেন এবং ওহী গ্রহণ করেছিলেন। তিনি এক আদারে চল্লিশটা দিন, চল্লিশটা রাত এখানে অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ, যদি আমরা কল্পনা করি কীভাবে এখানে তিনি উঠেছিলেন এবং চল্লিশ রাত কীভাবে অবস্থান করেছিলেন, এই স্থানে কোথায় খাওয়া দাওয়া কী করেছিলেন এবং কোথায় কীভাবে ছিলেন, একমাত্র মহান রব্বুল আলামিন এবং তিনি জানতেন। এখানে এসে তারপরে রব্বুল আলামিন তাকে ইশারা করে বলেছিল, হ্যাঁ ওখানেই তোমার প্রতিপালক আছে, তিনি মহান রব্বুল আলামিনের সাথে তারপরে কথা বলতে দেখতে চেয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিনকে বলে
বলেছিলেন হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন লান তারানি, আমাকে তুমি দেখতে পাবে না, তবে তুমি হ্যাঁ ওই উপত্যকার দিকে তাকাও, ওদিকে যদি তোমার চোখটা স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাকিয়েছিলেন এই পাহাড়ের চূড়ার দিকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লিতে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন এবং তিনি আর আমাকে দেখতে পাননি, এবং তিনি আল্লাহর প্রশংসা করেছিলেন।